बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माई ऑल व्यूअर्स एंड सब्सक्राइबर सबाई निश्चय आल्लाह रहमते जे जेखने आछेन खूब भालो आछेन। आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करब शुकनो चालेर गुड़ा दिए परफेक्ट फुलको एबं नरम चितई पिठा रेसिपी। এই পিঠাটি একবার তৈরি করে অনেক সময় ধরে কিন্তু নরম রাখতে পারবেন। আর এই পিঠা দিয়ে কিভাবে পারফেক্ট দুধচিত পিঠা তৈরি করতে হয় থাকছে সেই রেসিপিও আজকের ভিডিওতে। আর এই পিঠা তৈরিতে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না, যার কারণে পিঠাটি একদম সাদা দবদবে থাকবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন দেখি আজকের রেসিপি। প্রথমে একটি বড় বাটির মধ্যে আমি নিয়ে নিব চালের গুঁড়া 4 কাপ পরিমাণ। আর এখানে যে চালের গুঁড়াটা দেখতে পাচ্ছেন এইগুলো আমি বাইরে মেশিন থেকে গুঁড়া করে নিয়ে এসেছি। আমি অর্ধেক পরিমাণ দিয়েছি ভাতে চাল আর অর্ধেক পরিমাণ আতপ চাল একসাথে ভিজিয়ে তারপরে পানিটা ফেলে দিয়ে একটু শুকনা করে নিয়ে মেশিন থেকে গুঁড়া করে নিয়ে এসেছি। আর ভাতে চাল এবং আতপ চাল মিশিয়ে গুঁড়া করলে পিঠাটা অনেক নরম হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এখন হাত দিয়ে চালের গুঁড়ার সাথে লবণটা ভালো মতো মিশিয়ে দিব। তারপরে এখানে কুসুম গরম পানি দিয়ে এই চালের গোলাটাকে করে নিতে হবে। তো আঙ্গুল ডুবিয়ে রাখতে পারি, এই পরিমাণে কুসুম গরম পানি হতে হবে। খুব বেশি গরম হলে কিন্তু আবার চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে, তাই আঙ্গুল ডুবিয়ে রাখতে পারি। এরকম গরম পানি আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে মথে মথে তারপরে চালের গুঁড়াটাকে ভালো মতো ভিজিয়ে নিব। আর এইরকম একটা টেক্সচার আসা পর্যন্ত পানি দিব। এরপরে আর পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে, সেটা আমাদের পিঠার জন্য ভালো হবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারবেন। ঢাকনা তুলে নিচ্ছে আমি 5 থেকে 6 ঘন্টার মতো রেখেছি। আপনারা চাইলে সারা রাতও এভাবে ভিজিয়ে রাখতে পারেন। এভাবে চালের গুঁড়াটা ভিজিয়ে রাখলে যেহেতু আমাদের শুকনো চালের গুঁড়া সেটা কিন্তু অনেক ভিজে নরম হয়ে যাবে এবং বাহির থেকে ভাঙে আনার কারণে এই চালের গুঁড়াটা কিন্তু সুজির মতো থাকে, সেটাও আমাদের ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। তো এখন একটা ব্লেন্ডারে জারে আমি সম্পূর্ণ চালের গুঁড়াটা ঢেলে নিচ্ছি। তো চালের গুঁড়াটা যেহেতু আমাদের নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে ব্লেন্ড করে নিলে এই ব্যাটারটা একদম স্মুথ হবে, একদম পেস্টের মতো তৈরি হবে, যেটা আমাদের চিতই পিঠার জন্য খুবই জরুরি। চিতই পিঠার ব্যাটারটা যদি স্মুথ না হয় এবং গুঁড়িটা যদি দানা দানা থাকে সেক্ষেত্রে পিঠা ফুলবে না বা ভালো হবে না। এখন আমি এই ব্যাটারটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। যতক্ষণ না ভালো মতো পেস্টের মতো ব্লেন্ড হচ্ছে ততবার কিন্তু ব্লেন্ড করতে হবে। তো আমাদের চালের গুঁড়ার যে গোলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা ঢাকনা তুলে একটু পরে পরে দেখতে পারেন, যদি মনে হয় যে এখনও ভালো মতো পেস্টের মতো বা ক্রিমের মতো হয়নি তখন আবারও আপনাদের ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয়েছে, কোনো দানা দানা নেই। তো আমাদেরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য ব্যাটারটার ঘনত্ব কিন্তু অনেক জরুরি। এটা কিন্তু পিঠা তৈরি করার পারফেক্ট ঘনত্ব নয় ব্যাটারের। তো এর জন্য এখানে কুসুম গরম পানি দিয়ে আমাদের এই ব্যাটারটা আরও একটু পানি মিক্সড করে গুলিয়ে পারফেক্ট টেক্সচারে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারি এইরকম তাপমাত্রার কুসুম গরম পানি নিয়ে এখন ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। তবে খুব বেশি পানি নয়, অল্প কিছুটা পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করব। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা তুলনামূলকভাবে পাতলা হয়ে যাবে। আর আমাদের পিঠার তৈরির এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। আমরা বেগুনি ভাজার জন্য যে বেসনের গোলাটা তৈরি করি তার থেকে একটু পাতলা করতে হবে। তো আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এটা একটা পাশে রেখে দিচ্ছি। আমি এখানে চুলায় একটি পাত্রের মধ্যে 2 লিটার মিল্ক ভিটা দুধ নিয়েছি। আপনারা চাইলে লিকুইড গরুর দুধ যে খাঁটিটা পাই আমরা সেটাও নিতে পারেন। আবার চাইলে সমপরিমাণ পানির সাথে গুঁড়ো দুধ মিক্সড করে তারপরে 2 লিটার করে নিতে পারেন। তো আমাদের এখানে 2.5 লিটার দুধ লাগবে, এর জন্য আমি একটা
ग्लासेर मध्ये बा मगेर मध्ये आमी निये निएछि आधा लिटार पानी आर तार साथे चार टेबिल चामच गुड़ो दूध एकटु भरे भरे टेबिल चामचटा तारपरे आमी गुड़ो दूध दिए दिच्छि। एखन ऐ चार टेबिल चामच गुड़ो दूध भालो करे नर्माल तापमात्राय थाका पानिर साथे मिशिए दिब। आर ऐ दूधटा आमी व्यवहार करछि जे दुई लिटार दूध आमी निएछि पात्रे सेई दूधेर साथे। जेहेतु आमार आढ़ाई लिटार दूध लागबे एजन्य आमी एखाने এই গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আর এই গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণে কিন্তু পিঠার মধ্যে সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন এই দুধটা নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। দুধটা যখন বলক চলে আসবে তখন এই দুধটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবেই জাল দিতে থাকবো চুলার জালটা কমিয়ে নিয়ে। দুধটা যখন পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো এলাচ। তো এলাচ দেওয়ার পরে এর মধ্যে আমি আরও দুই টুকরো দিয়ে দিব দারচিনি। এগুলো সুন্দর একটা স্মেল আনবে পিঠাতে। এখন আরও পাঁচ মিনিট দুধটাকে জাল দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এদিকে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি গুড়। গুড়টাকে গলিয়ে নিতে হবে। এখানে আমি আড়াই কাপ গুড় নিয়েছি। যেহেতু আড়াই লিটার দুধ ব্যবহার করেছি আড়াই লিটার দুধের সাথে আমি আড়াই কাপ নিয়েছি খেজুরের গুড়। আমি এখানে পাটালি গুড়টা নিয়েছি, খেজুরের যে পাটা গুড়টা বা শক্ত গুড়টা পাওয়া যায় সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারেন। আধা কাপ পরিমাণ পানি দিয়ে গুড়টাকে এখন গলিয়ে নিতে হবে এবং গুড়টা বলক আনিয়ে নিতে হবে। দুধ চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে দুধ এবং গুড় আলাদা আলাদা জাল দিয়ে তারপরে দুটোই সমানভাবে ঠান্ডা করে নিয়ে একত্রে মিশিয়ে পরবর্তীতে জাল দিলে সেই দুধ আর জমে যায় না। এর জন্যই গুড় আর দুধটা আমরা আলাদা আলাদা জাল দিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। দুধ এবং গুড় একত্রে যদি মিলিয়ে তারপরে জাল দিতে যাই অনেক সময় গুড়ের প্রবলেম থাকলে দুধটা জমে যায়। তাই আমরা আলাদা আলাদা করে দুধ আর গুড়টা জাল দিয়ে নিয়েছি। এখন এই দুধ এবং গুড় দুটোই আমি সমানভাবে ঠান্ডা করে নিব। আর এই গরম গুড় এবং দুধ একসাথে কিন্তু আমি মেশাবো না। যখন দুটো সমপরিমাণ ঠান্ডা হয়ে যাবে তারপরে মিক্সড করব, এতে করে দুধটা আর জমে যাবে না। এখন এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলায় আমি একটি মাটির খোলা বা মাটির পাত্র বসিয়ে দিয়েছি যেটাতে আমি পিঠা তৈরি করব। চুলার জালটা বাড়িয়ে দিয়ে তারপরে খোলাটা ভালো মতো গরম করব। আর পিঠা তৈরি করার আগে অল্প কিছুটা পানির সাথে কিছুটা তেল মিক্সড করে শুকনো সুতি কাপড় ভিজিয়ে তারপরে খোলাটা মুছে নিব। এতে করে যখন পিঠা একটা একটা করে বানানোর পরে তুলে নিব খুব জলদি তুলে নেওয়া যাবে, পিঠাটা আটকে যাবে না। চুলার জালটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝিতে রেখে এখন আমি প্রতিটা পিঠা দিয়ে দিব। পিঠার গোলাটা খোলাই দেওয়ার আগে এভাবে উপর নিচ করে তারপরে ব্যাটারটাকে একটু দলিয়ে নিতে হবে, এতে করে নিচে জমে থাকা চালের গুঁড়াগুলো একসাথে মিশে যেতে পারবে। আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করছি পিঠার ব্যাটারটা খোলাই দেওয়ার জন্য, এতে করে পিঠাগুলো সবগুলো এক সমান হবে। ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেওয়ার পরে কিছুটা হাত ভিজিয়ে পানি চারদিক থেকে ঢাকনার দিয়ে দিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক ফুলকো হবে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এভাবে আমি রেখে দিচ্ছি দেড় থেকে দুই মিনিটের জন্য। আমি দেড় মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেড় মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে আর পিঠাটাও হয়ে গিয়েছে। প্রথম পিঠাটাই আমার কত চমৎকার হয়েছে মাশাল্লাহ। তো পরবর্তীতে সবগুলো পিঠাই কিন্তু আমার এরকমই ফুলবে আশা করছি। আর পিঠাটার পেছন সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর অনেক জালি এবং ছিদ্রযুক্ত হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়েছে আর সাদা দবদবে হয়েছে। যেহেতু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি এই জন্য পিঠাগুলো এরকম সাদা থাকবে। পরবর্তীতে আমি আরও একটি পিঠা বানানোর জন্য ব্যাটারটা একই প্রসেসে খোলায় দিয়ে দিয়েছি এবং ঢাকনা সাথে সাথে দিয়ে চারদিক থেকে আরও একটু কিছুটা পানি হাত ভিজিয়ে দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে যাবার পরে আরও অপেক্ষা করছি দেড় মিনিট। আর এদিকে আমি দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি।
দুধটা কিন্তু আঙ্গুল ডুবিয়ে রাখতে পারি এরকম পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। আর গুড়টা এর থেকে আরও একটু বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। তো দুধ আর গুড় দুটোই ঠান্ডা করে নিয়ে তারপরে একত্রে আমি এখন মিশিয়ে দিব। আর এভাবে মিশিয়ে নিলে দুধটা জমে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এখন দুধ আর গুড় ভালো করে মিক্সড করে নিয়ে চুলার জালটা আমি ধরিয়ে দিচ্ছি। আর চুলার জালটা ধরিয়ে দিয়ে এই দুধটাকে একটা বলক তুলে নিতে হবে। আর দুধটা যদি বলক তুলে নেওয়া হয় তারপরে পিঠা দিলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজবে। এদিকে আমাদের পিঠাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে। একই প্রসেসে পিঠাটা আমি তুলে নিচ্ছি। আজকের এই চিতই পিঠাগুলো আমি দুধের শিরাতে ভিজিয়ে নিব। তবে আপনারা চাইলে এভাবে ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো তৈরি করে গরুর মাংস, মুরগির মাংস, বিভিন্ন ধরনের চাটনি, ভর্তা, এমনকি খেজুরের ঝোলা গুড় দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন। পিঠাগুলো গরম গরম তৈরি হওয়ার পরে গরম শিরাতে আমি সরাসরি ডুবিয়ে দিচ্ছি। এতে করে পিঠাও গরম থাকবে এবং শিরাটাও গরম থাকার কারণে পিঠাগুলো সুন্দর মতো ভিজতে পারবে। আর আমি দুধটা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা বলক দিয়ে চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে প্রতিটা পিঠা বানিয়ে তারপর আবার ঢাকনাটা খুলে প্রত্যেকটা পিঠা এভাবে দিয়ে দিতে হবে। আর পিঠার তুলনায় দুধের শিরাটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি করে করতে হবে। এতে করে পিঠাগুলো শিরা ভালো মতো টেনে নিতে পারবে আর পিঠাগুলো ভালো মতো শিরা সোপ করতে পারবে। এখন এই শিরাতে ভিজিয়ে রেখেছি আমি প্রায় সারা রাতের জন্য। সারা রাত পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর সবগুলো পিঠা ভেজানোর পরে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম, পিঠাগুলো আর বলক তুলে নেওয়ার দরকার হয়নি। গরম শিরাতে সারা রাত পিঠাগুলো ভিজিয়ে রাখার কারণে পিঠাগুলো ডাবল হয়ে ফুলে উঠেছে আর কালারটা কত সুন্দর এসেছে। আর পিঠাগুলো কিন্তু ভেতর পর্যন্ত ভেজার কারণে অনেক সফট হবে। সারা রাত ভিজিয়ে রাখলে পিঠার টেস্টও কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা চাইলেই 4-5 ঘন্টা পরে পরিবেশন করতে পারেন, তবে সেই পিঠার স্বাদের চাইতে সারা রাত ভিজিয়ে রাখলে সেই দুধ চিতই পিঠাটা খেতে বেশি মজার হয়। আশা করছি আমার আজকের দুধ চিতইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভেতর পর্যন্ত কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই চিতই পিঠা এবং দুধ চিতই পিঠার রেসিপি দুটোই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ বাসায় একবার ট্রাই করবেন এবং বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।